এক দীঘলীয়া অপেক্ষার অন্তত কালির দিনটুত অর্থাৎ 22 জানুয়ারি তারিখে ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যাত রাম মন্দির উদ্বোধন করা হয়। আসলতে 22 জানুয়ারি দিনটুত কিয় রামলালার প্রাণ প্রতিষ্ঠানের দিন হিসাবে ধার্য করা হল? এই দিনটুতনো কি এনে বিশেষত্ব আছিল? ইয়াক লৈ বর্তমান সময়ত বহুতে বহু ধরনের প্রশ্ন উত্থাপন করা দেখা গৈছে। আপনাদের জনাও যে হিন্দু পঞ্জিকা অনুসরি 22 জানুয়ারি দিনটুত পুহ মাহর শুক্লপক্ষর দ্বাদশ তিথি আছিল। লগতে কালির দিনটুত পুয়া 8:47 মৃগশিরা আর যুগব্রহ্মর সময় আছিল। লগতে নিশা 8:47 ইন্দ্রযোগ আরম্ভ হয়েছিল। কালির দিনটুত রামলালার প্রাণ প্রতিষ্ঠান হয়ে যায়, অর্থাৎ রাম মন্দির উদ্বোধন হয়ে যায়। 22 জানুয়ারিত উদ্বোধনের পিছতেই 24 জানুয়ারির রাম মন্দির ভক্তসকলের মুক্তি করা হব বলে জানিপরা গেছে। প্রিয় বনবান্ধবী সকল, আপনিও যদি এজন রাম ভক্ত, ভিডিওটুত একটা লাইক করে কমেন্টত জয় শ্রীরাম বলে লিখবলে নাপাহরিব।